খাগড়াছড়ি পৌর এলাকার এলজিডি এডিবি আর ওএফআইডি সহায়তায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ সেক্টর প্রকল্পের চলমান ও বাস্তবায়িত সৌ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হইয়ে আজ রোববার দুপুরে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম, পৌর কর্মকর্তা ও চলমান প্রকল্প এলাকার স্বশ কাউন্সিলর উপস্থিত আছিল। পৌর এলাকার হয়েকগো রাস্তা ড্রেন সহ 59,20,72,486 টিয়ার ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয় ও ভিত্তিপ্রস্তর শেষে এসব এলাকা পরিদর্শন করেন তারা। দর্শক, আমার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাতর ফোন রেখা।